شرط التاسع ستر العورة أو أخذ كامل الزينة في الصلاة. আর নবম নম্বর শর্ত হচ্ছে যে তার অঙ্গ প্রত্যঙ্গ ঢাকতে হবে এবং তাকে সৌন্দর্য নামাজের জন্য গ্রহণ করতে হবে না المرأة الحرة البالغة تستر جميع البدن الا وجهها عند الاجانب تغطي حتى الوجه আর স্বাধীন মহিলা তথা আমরা জানি যে এক দাস দাসীর প্রথা আছে তো এটা না যে সেটা হচ্ছে স্বাধীন মহিলা সে এবং বয়স প্রাপ্তা সে নামাজে তার সমস্ত কিছুকে সে ঢাকবে শুধু মুখ ব্যতীত কিন্তু যদি সে অপরিচিত কোনো ব্যক্তি যদি তার সামনে আসে তখন তার সে মুখও ঢেকে ফেলবে نعم اما الرجل يستر من السره الى الركبه مع استحباب ستر العاتقين واخذ كامل الزينه في الصلاه আর পুরুষদের ক্ষেত্রে সে নাভি থেকে হাঁটু পর্যন্ত সে ঢাকবে এবং পাশাপাশি তার দুই কাঁধকে সে কি করবে দুই কাঁধকে ঢাকবে এবং তার জন্য সুন্নাত হলো যে সে নামাজে তার যেগুলো সৌন্দর্য পোশাক সেগুলোকে সে গ্রহণ করবে والله اعلم